warahmatullahi wabarakatuh. Aha karo tomar loke bhale asa. To aji moi tomar lokor ahomiya madhyamot tritiya sranir biggan kiran lobole ulaiso. To etia kotha to hol tomar lokor je syllabus asil to syllabus onujayi aji tomar lokor moi dohom part jitu asil ba lesson number 10 chapter doho etu ki ase hei bipaye alochona korim. Tomar lokor kitabot di ase ki jokmap. Jokmap man ki measurement mane etia kotha to hol ami doinondin jibonot বিভিন্ন বস্তু কিবা কিবি কৰোতে আমি কিন্তু জোকমা কৰ আমাৰ বা মেজাৰমেণ্টৰ প্ৰয়োজন বা কৰিবলগিয়া হয় আমি এটা ঘৰ বনাবলৈ গৈ আছো আমি ঘৰটো কিমান বনাম এনেকৈ আমি কিতেবে হিসাব কৰো যে এইফালে 10 ফুট দিম ইফালে 20 ফুট দিম হয় না হয় দিগলে 20 ফুট থাকিব পথালি গৈ 10 ফুট থাকিব হয় না নহয় এইটো হিসাব কৰি আমি কাঠ কিনিব লগা হয় টিন কিনিব লগা হয় সিমেন্ট বালু ইত্যাদি ইত্যাদি আজি আমাৰ মানে প্ৰয়োজনীয় বস্তুবিলাক লাগে হেই ঘৰটো হাজিবলৈ সেই বস্তুবিলাক কিন্তু কিনা হয় তে ঘর টিন কিনি বলে গলে কিন্তু হেটু কিন্তু আমি জকমাক করিব লগা হয় যে ইমান ইঞ্চি টিন হলে ইমান ফুট টিন হলে ইমান কেই ফলমান লাগিব এই ফলে ইমান কেই ফল হৈ যাব হয় না হয় নহলে তো আমি কিমান কেনে কই কিনিম বেছি হবো কেতিয়া কম হৈ যাব হয় না হয় তে যে জকমাক যে বস্তুটো আছে এ দোকানৰ পৰা কেতিয়া বা আমি চাইল ডাল আলুচিনি গাখীৰ আদি তেল বস্তু কিনিবৰ বাবে জকমাকৰ প্ৰয়োজন হয় তোমালোকে নিশ্চয় জানা তোমালোকে ঘৰৰ ওচৰতে যদি কোনোবা দোকান থাকে তোমালোকে কি কৰা তোমাৰ মায়ে বা দেউতাকে যদি কিবা ব্যস্ত থাকে অলপ পয়সা দিলে গায় অলপ তেল আনিব লাগে তো তুমি কি কোয়া কিমান তেল আনিব 100 মিলিলিটার তো পয়সা দি দিয়ে তোমার দেউতা বাবা মায়ে তুমি দোকানে যাই কয় যে 100 গ্রাম তেল দিব লাগে কিন্তু 100 গ্রাম নয় এটা মিলিলিটার হবো 100 মিলিলিটার তেল আনিব লাগে তো তুমি কিন্তু নিশ্চয় কিন্তু একটা জোক মাপ অবিহনে কিন্তু দোকানদারে কেতিয়া তোমাক নি দিয়ে আলু কিনিব লাগে পেঁয়াজ কিনিব লাগে সাধারণত যেবিলাক বস্তুর আমার প্রয়োজন হয় আলু কিনিব লাগে কিমান লাগে 1 কিলো লাগে 1 কিলোগ্রাম হয় না হয় পেঁয়াজ কিনা কিমান লাগে আধা কেজি লাগে 1 কিলোগ্রাম লাগে হয় না হয় এই যে বস্তুগুলো জোকমাকর কিন্তু প্রয়োজন হয় তো জোকমাক হলো এটা ব্যবস্থা প্রণালী যত কোন বস্তুটা আকার বা পরিমাণ নির্ধারণ করিবলৈ প্রাথমিক একক স্ট্যান্ডার্ড ইউনিট হয় লওয়া হয় মানে জোকমাক এটা এটা এনেক একটা ব্যবস্থা প্রণালী যত নাকি কোন একটা বস্তুর আকার বা পরিমাণ নির্ধারণ করিবলৈ হ্যাঁ প্রাথমিক একক পর সহায় লওয়া হয় তো এতে প্রাথমিক একক সহায় লওয়া হয় যেনেকে আলু সাধারণত যদি আমি কিনিবলৈ যাও যে ভাই আলু কিমান কই দোকানদারে কই দিয়ে কেই কেজি কিমান কিমান লব কেই কেজি লব হ্যাঁ না হয় এতিয়া এইটো একক মানে ইউনিট হিসাবে একক কি কেজি তাহি গল এতিয়া যদি আমি মুসুর ডাল কিনিব যাও হ্যাঁ তেতে কব কিমান গ্রাম লাগিব জানে যে মুসুর ডাল তো কেজি ভাও নিনি ইমান বেশি ন লব হ্যাঁ না হয় এতিয়া আমি জলকে কিনিবলে যাও তেতে কি মানে আধা পোয়া লাগিব এক পোয়া লাগিব বা আধা কেজি লাগিব এনেকে কয় হ্যাঁ না হয় পোয়া হিসাবত গুছি যায় তো তেনেগা আমি সাধারণত দোকানত খোলা তেল যদি কিনিবলে যাও হরিয়হর তেল 100 গ্রাম 200 গ্রাম 100 মিলিলিটার 200 মিলিলিটার হ্যাঁ না হয় 250 মিলিলিটার হ্যাঁ না হয় 250 গ্রাম বলি কও আমি হ্যাঁ না হয় কথিত কথা যেটু তো এই বিলাকত তিন এইলা ইউনিট থাকে গ্রাম এমএল মিলিলিটার কেজি হ্যাঁ না হয় প্রত্যেকটা বস্তু জানেগা যেতে আমি ধান বা গম ঘেহু পেছি কই বিক্রি করো পাইকার বিলাকর সরতে তে কিন্তু কুইন্টাল হিসাবত বিক্রি করো হ্যাঁ না হয় আমি মাকই যেতে বিক্রি করো মইস মাকই হ্যাঁ না হয় তো যদি বিক্রি করো তেতিয়া কিন্তু আমি কুইন্টাল হিসাবত বিক্রি করো কুইন্টাল কিমান 100 কেজিত 1 কুইন্টাল হয় হ্যাঁ না হয় 100 কেজিত 1 কুইন্টাল হয় হ্যাঁ না তো এই যে এনেকা ইউনিট একক বিলাক আহি যায় কিন্তু বুঝি পাইছ না হয় কোন একটা বস্তুর দিক জোকর ভাবে আমি দিক লেন্থ একক ব্যবহার করো দিক জোকর কারণে মানে দিক কিমান হল এটু ইমান 100 সেমিমিটার 200 সেমিমিটার হ্যাঁ না হয় এটু দিগর একক ব্যবহার করো মিটার হল দিগর প্রাথমিক একক মিটার মিটার হল দিগর প্রাথমিক একক একক মানে কিমান লাগে 1 মিটার কিমান লাগে 2 মিটার কিমান লাগে 10 মিটার এই কারণে মিটার ব্যবহার করা হয় একক হিসাবে দিগর দিগর প্রাথমিক একক কি মিটার বলি কোয়া হয় তার মধ্যে সাধারণত হরু বস্তু দিক জোকার ভাবে সেন্টিমিটার বা মিটার একক ব্যবহার করা হয় হরু বস্তু মিটার হরু হলে সেটাকে 1 মিটার হরু যেতে আমি ব্যবহার করো তেতে কিন্তু সেন্টিমিটার কও এতে কথা হল মিটার সেন্টিমিটার পার্থক্য কি 100 সেন্টিমিটার 1 মিটার হয় বুঝি পাইছ না হয় যে 100 সেন্টি মিটার ইকুয়াল 1 মিটার হয় না হয় এতিয়া কথাটা হল আকো এই 1 সেমিমিটার 1 সেমিমিটার ইকুয়াল কিমান হবে এটি এমএম ত বুঝি যাব হয় না হয় তো এনে কয়া করে কিন্তু বস্তুর সেটিং বিলাক আহি যায় হয় না হয় তো এই বস্তু বিলাক জেনেকা এখন কিতাবৰ দিক জোকৰ ভাবে সেমিমিটার আৰু মিটাৰ একক ব্যৱহাৰ কৰা হয় আকো বহুত দীঘল বস্তু জোকৰ ভাবে কিলোমিটার একক ব্যৱহাৰ কৰে বহুত দীঘল হ্যাঁ রাস্তা তুমি বাইকেৰে গৈ আছা ধুবুৰীৰ পৰা তুমি ধৰ্মশালা গৈ আছা তেতিয়া তুমি কিবা কিমান কিলোমিটার হয় তুমি তো মিটার বা সেন্টিমিটার নকবা তেতিয়া হয় না ইমান দীঘল রাস্তা কিলোমিটার বলি কবা হয় না হয় তো
এইবিলে এক যে এঠাইৰ পৰা আনঠাইলৈ দূৰত্ব জোখাৰ বাবে কিলোমিটাৰ একক ব্যৱহাৰ কৰা হয় এতে কথা হল ইয়াতে দিয়া আছে 100 সেমিমিটাৰ 1 মিটাৰ মই ইয়াতে লিখিও দিছো 100 সেমিমিটাৰ 1 মিটাৰ 1 মিটাৰ সমান 100 সেমিমিটাৰ কথাটো বুজি পাইছা 1000 মিটাৰ 1 কিলোমিটাৰ 1000 মিটাৰত 1 কিলোমিটাৰ হয় কথাটো বুজি পাইছা এতে যদি কওঁ তেনহলে কিমান সেমিমিটাৰ 1 কিলোমিটাৰ হ'ব এটো পূৰণ কৰিলে ওলাই যাব হয় না হয় তো হৰু আৰু মধ্যম দিক জোখাৰ বাবে স্কেল ব্যৱহাৰ কৰা হয় তোমালোকে নিশ্চয় কিতাব কিবা কিবি জোখা হয় না হয় দীঘল জিঘল ভাবে বা ফিটা ব্যবহার করা হয় এতে স্কেল আর ফিটা দুটাই দিয়া আছে মেজারমেন্টের মানে জোকমাক কর বস্তু তো একই বস্তু হয় হরু বস্তু হলে স্কেলের আমি মাপি বলে পাও আর ডাঙর হয় ফিটা লগাই দিও তোমালোকে সাবা তোমার ঘর উসর বসর বা ঘর যদি কোন বা রাজমিস্ত্রি থাকে কাঠর মিস্ত্রি থাকে ইহতর উসর নিশ্চয় আছে বহু দীঘল এইটো সাব পারিও ঠিক আছে তার পিছত কি গ্রাম বা গ্রাম গ্রাম হল ভর ওয়েটার প্রাথমিক গ্রাম ভর মানে ওজন ওজন কি প্রাথমিক এই পদার্থের ওজন বা গদুরতা তার ভর দ্বারা বুঝা হয় দোকানত বস্তু কিনিবলে আমি সাধারণত ভর ডাঙর একক কিলোগ্রাম ব্যবহার করি ভর ডাঙর একক কি কিলোগ্রাম হরু একক কি গ্রাম 200 গ্রাম 100 গ্রাম 300 গ্রাম হয় না হয় তো 1000 গ্রামত 1 কেজি হয় 1 কিলোগ্রাম হয় 1 কিলোগ্রামত 1000 গ্রাম হয় তো ডাঙর একক কি ভরর কিলোগ্রাম হরু একক কি তোমার কি হয় গ্রাম বুঝি পাইছ না হয় তো ইয়াতে দিয়া আছে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম কথাটো মই অলপ আগত কৈও দিছো ইয়াতে কেরাহি পাল্লা দণ্ড পাল্লা স্প্রিং পাল্লা যান্ত্রিক পাল্লা মানে ডিজিটাল যান্ত্রিক আজিকালি এবিলাক ওলাইছে এবিলাক ওজন প্রথমে যেটো আছিল এটো তার পিছত এইটো স্প্রিং পাল্লা আজিকালি এটো ওলাই গেছে হয় না হয় এই বছৰ তোমালোকে ইয়াতে সোয়া কিতাবত মই মার্ক কৰি আছো ঠিক আছে তার পিছত কথাটো হল আয়তন ডেন্সিটি প্রাথমিক একক হল লিটার আয়তন মানে এই যে গেসীয় বস্তু যেগুলো আছে পানির দরে যেনে সরিয়হর তেল কেরাসিন তেল এইবিলাকর আয়তন বা তোমালোকর যে পেট্রোল ডিজেল গাড়ি তোমার হয় না হয় এইবিলাকর কিন্তু ডেন্সিটি একক লিটার যেনে কিমান যে আমি পেট্রোল সোমাবলৈ গৈছে ভাই কেই টকা লিটার এ 98 টকা হৈছে এইবার 1 লিটার হয় না হয় এনেকা হয় না হয় তোমালোকে চাবা পেট্রোল পাম্পত কেতিয়া গলা তাতে কিন্তু লিখাও থাকে তাতে যে রেট কিমান হল এতিয়া বুঝি পাইছা তো আয়তন আর কোনো একটা বস্তু ধারণ ক্ষমতা এটা পাত্রর ভিতর যিমানখিনি ঠাই আছে সেইটাই হল তার আয়তন এইটো পাত্র দিয়েছে এই পাত্রটক যেনেকে ইয়াতে পাত্রটা দিয়েছে এই পাত্রত কিমানখিনি ঠাই আগুরি আছে এইটোই কিন্তু ইয়াৰ ধারণ ক্ষমতা ইয়াতকৈ বেশি ইয়াতে মানে নধরে হ্যাঁ না হয় যিমানখিনি ধরিব ইয়াকে ধারণ ক্ষমতা বুলি কোৱা হয় ইয়াতে 1 লিটার মানে 1000 মিলিলিটার 1 কিলোলিটার ইকুয়াল 1000 লিটার 1 ঘনমিটার কিউবিক মিটার 1000 লিটার ইয়াতে এইবিলাক দিয়া আছে তার পিছত আহি যাও আমি কি লাস্ট যে সময় বা টাইমার প্রাথমিক একক হল সেকেন্ড তার পিছত আহি গেল মিনিট তার পিছত মিনিট তার পিছত ঘন্টা হয় না হয় এই যে দেখেছে মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাহ বছর 1 মিনিট 60 সেকেন্ড 1 ঘন্টা 60 মিনিট 1 দিন 24 ঘন্টা 1 সপ্তাহ 7 দিন 1 মাহ 30 দিন 1 বছর 365 দিন হ্যাঁ না হয় তো এনেকা বস্তু জেনে গেছে একটা বস্তু ঠান্ডা না গরম নির্ধারণ করতে বস্তুটো উষ্ণতা টেম্পারেচার জোকা হয় উষ্ণতা জোখের বাবে থার্মোমিটার যন্ত্র ব্যবহার করা হয় তোমালোকে এনেতে ভালদরে চাবা তোমালোকর জ্বর আহিলে কেতিয়াবা ডক্টর ওচৰত যোৱা তেতে কিন্তু এই এনেকা এটা যন্ত্রে তোমালোকক কিন্তু শরীরত কিমান উষ্ণতা আছে এইটো চেক করে নর্মালি মানুহৰ টেম্পারেচার কিমান হয় 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ফারেনহাইট হয় না হয় এইটো নর্মাল সাধারণ মানুহ যদি 36 পার হৈ গল তেনেহলে 36 ডিগ্রি পার হৈ গলে ভাবিবা তোমার জ্বর আহিছে ডক্টরে গম পাই জ্বর আহিছে আর সাধারণত আমি হাতেরও এনেকা ধরলে গম পাও কিছু মানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকা ব্যক্তি সকলে আমার মা আইতা ভনী ডাঙর মানুষবিলাক গম পায় হয় না হয় তো বিশেষ একো নকও তো যেহেতু মোটামুটি আমি পড়ি লই আর কোশ্চেন আছে যেগুলা আছে আমি নেক্সটে দিবলে চেষ্টা করি তোমালোক এইখানে ভালদরে ভালত রিভাইজ করিবা আর কিমান লিটারত মিলিলিটারত 1 লিটার হয় কিমান কি কয় গ্রামত 1 কিলোগ্রাম হয় কিমান সেন্টিমিটারত 1 মিটার হয় কিমান মিটারত 1 কিলোমিটার হয় এই বস্তুবিলাক কিন্তু ভালদরে তোমালোকে ঘরত রিভাইজ করিবা মনত রাখে এই দৈনন্দিন জীবনত তোমালোকর এইবিলাক বস্তু কিন্তু প্রয়োজন আছে বা প্রয়োজন হব সেই গতিকে ভালদরে মুখস্থ করিবা তো আজি বেশি সময় মই নলও আজির ক্লাস মই ইমানতা সামৰণি মাৰিছো ধন্যবাদ।